আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডায়মন্ড ফেশিয়াল। অনেকেই সময়ের অভাব, ব্যস্ততার কারণে পার্লারে গিয়ে ফেশিয়াল করতে পারছেন না, আর এতে করে ত্বক কালো হয়ে যাচ্ছে, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দাগ ছোপ পড়ে যাচ্ছে এবং বয়সের ছাপ পড়ে যাচ্ছে। ফেশিয়াল করলে ত্বক হবে স্থায়ীভাবে ফর্সা, উজ্জ্বল এবং আকর্ষণীয়। এটি ত্বক থেকে যে কোনো দাগ ছোপ, ব্রণ, ধুলো, ময়লা, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, মৃত কোষ, বলিরেখা ইত্যাদি দূর করে ত্বক করবে কোমল এবং মসৃণ। ডায়মন্ড যে কোনো একজন নারীর শ্রেষ্ঠ বন্ধু, তেমনি ডায়মন্ড ফেশিয়ালও সেন্সিটিভ ত্বকের সব থেকে কাছের বন্ধু। তাই ঘরে বসে করুন ডায়মন্ড ফেশিয়াল। ডায়মন্ড ফেশিয়াল করলে ত্বকের বলিরেখার ছাপ দেরিতে পড়ে। নিয়মিত ডায়মন্ড ফেশিয়াল করলে ত্বকে অনেক দিন ধরে তারুণ্যের উজ্জ্বলতা বজায় থাকে। তো ফেশিয়াল আমি এখানে নিয়েছি ভিএলসিসি ডায়মন্ড ফেশিয়াল। আর এই ফেশিয়ালটি করার নিয়ম, এখানে স্টেপ বাই স্টেপ এই ফেশিয়ালটি আছে 6টা স্টেপে। নাম্বার 1 স্টেপ ক্লিনজার। প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক ক্লিন করতে হবে, মাসাজ করতে হবে 2 থেকে 3 মিনিট। মাসাজ করে ক্লিন করার পরে স্ক্রাব দিয়ে মাসাজ করবেন। নাম্বার 2 স্ক্রাব। স্ক্রাব দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মাসাজ করে ত্বক ক্লিন করবেন। ক্লিন করে নাম্বার 3 মাসাজ করবেন 3 থেকে 4 মিনিট। ডিটক্স লোশন, নাম্বার 3 ডিটক্স লোশন দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মাসাজ করবেন। নাম্বার 4 মাসাজ জেল, আর মাসাজ জেল দিয়ে 10 মিনিট মাসাজ করবেন এবং 5 মিনিট জেলটা আপনার ত্বকেই রেখে দিবেন। প্রথমে 5 মিনিট ত্বকে মাসাজ জেলটা রেখে শশার রস দিয়ে মাসাজ করবেন 10 মিনিট। আর এই ফেশিয়ালটি করতে আপনি পানির পরিবর্তে শশার রস অথবা মালটার রস দিয়েও এই ফেশিয়ালটি করতে পারেন। নাম্বার 5 ফেস মাস্ক। আমরা সাধারণত যে কোনো ফেস প্যাক ব্যবহার করলে 15 থেকে 20 মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে নেই। তো এই ফেস মাস্ক নাম্বার 5 ফেস মাস্ক। আর ফেস মাস্ক ত্বকে দেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মতো রাখবেন, এবং যাদের চোখের কালো দাগ বা ডার্ক সার্কেল আছে তারা অবশ্যই শশা গ্রেট করে চোখের উপরে দিয়ে রিল্যাক্সে থাকবেন। 15 থেকে 20 মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করবেন। ফেস মাস্ক ক্লিন করার পরে রোজ টোনারটা আপনার ত্বকে ব্যবহার করবেন। টোনার যখন আপনার ত্বকে শুষে নেবে তখন সবশেষে আপনি ময়শ্চারাইজিং জেলটা ত্বকে অ্যাপ্লাই করবেন, আর ময়শ্চারাইজিং জেল আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই ফেশিয়ালটি রাতারাতি আপনার ত্বক চেঞ্জ করবে। রেগুলার এই ফেশিয়ালটি করলে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিবে, আপনার ত্বকের রিঙ্কেল দূর করবে, ত্বকের বলিরেখা দূর করবে, আপনার ত্বক ডায়মন্ডের মতো ফর্সা করবে, উজ্জ্বল করবে। তো এই রোজ টোনারটিও কিন্তু আপনি রেগুলার ব্যবহার করতে পারেন, এবং এই ফেশিয়ালটি মাসে একবার করুন ঘরে বসে। ডায়মন্ড ফেশিয়াল ইনস্ট্যান্ট আপনার ত্বক উজ্জ্বল করবে এবং ত্বক ময়শ্চারাইজ করবে, আপনার ত্বকের বলিরেখা দূর করবে। ডায়মন্ড ফেশিয়াল আপনি ঘরে বসেই করতে পারেন। তো ফেশিয়ালটির প্রাইস জানতে ইনবক্স করবেন। যারা ঘরে বসে ফেশিয়াল করতে চান তারা এই ধরনের ভালো মানের ফেশিয়াল ঘরে বসেই করতে পারেন, স্টেপ বাই স্টেপ, যেটা আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না। আপনার সেন্সিটিভ ত্বকের যত্নে করুন ঘরে বসে ডায়মন্ড ফেশিয়াল।